এইটার ক্ষেত্রে তো নতুন করে আবার পরে কিছু করতে হবে না দেখেন দিই না কমপ্লিট করে ফিলআপ করার পরে সাইন আপ এই যে সাইন মি আপ দিবেন হয়ে আচ্ছা আর একটা ভিন্ন ভিন্ন ভাষার আছে ওগুলা আমি এই ট্রান্সলেট করে ইংরেজি নিয়ে ইংরেজি পড়ে ভিন্ন ভাষা যেটা আছে সেটাকে আপনি ট্রান্সলেট করলেন করে নিয়ে ইংলিশ করে বাস কমপ্লিট করে দিলেন হয়ে গেল মোট কথা হচ্ছে যদি আপনি এই ফাইলটা এই ফাইলটা এই যে এখন সাজানো আছে এই ফাইলটা এখন আপনার কাজ করতে একেবারে পানির মতো সোজা হয়ে যাবে আর আপনার মানে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এরপরও যদি আপনার কোনো তথ্য লাগে যেহেতু প্রোফাইল তার প্রোফাইলের কোনো ইম্পর্টেন্ট ওরকম রেডমার্ক করা কোনো যদি তথ্য দরকার হয় তখন আপনি এখানে এই অ্যানসারের পরে আবার এখানে আপনি আরেকটা অ্যাড করে নেবেন হ্যাঁ এখানে আর একটা অ্যাড করে নেবেন যদি দরকার হয় সেই তথ্যটা এখানে দেবেন দিবেন বিশেষ করে আর দরকার হবে না সিকিউরিটি কো পরে আর তেমন দরকার হয় এরকম বলে আমার মনে হয় না হ্যাঁ তাহলে হাসান ভাই মোটামুটি আস্তে পেয়ে গেলেন আমি কাজ করতেছি তারপর যেগুলো সমস্যা হয় কালকে আপনি একসময় সময় যুক্ত হয়ে তারপর কাজটা কিন্তু কালকে সেন্ড করতে হবে তো এখন আপনার এই কাজটা হ্যাঁ আমার মনে হয় না বেশি সময় লাগবে আপনি আজকে করে ফেলতে পারবেন ছত্রিশটা তো ছত্রিশটা করে ফেলতে পারবেন সমস্যা হবে না বলে আমার মনে হয় আপনি একটু কষ্ট করলে একটু লেগে থাকলেই হয়ে যাবে আর কাজটা অনেক পারফেক্টলি আপগ্রেড করতে পারবে ফাইভ রিভিউ পাবেন আমি মনে করি এই কাজটা আপনার মানে খুবই সুন্দর একটা হয়ে গেছে আর আপনারা আপনি কালকে বিকাল বা সন্ধ্যার পরপর একটু সময় দেওয়ার চেষ্টা करिएगा কারণ কালকে বই দিবস আছে আমি বিভিন্ন ছাউলের মধ্যে আছে আর মধ্যে আমি কাজ শেষ করার চেষ্টা করব হ্যাঁ তারপরে আমি আপনাকে অন্য দিকে অন্য কাজ করে দিতেছি আচ্ছা ঠিক আছে আপনার সময় আছে এখনো ইয়ে আর যদি আপনি মনে করেন যে আপনি টাইম এক্সটেনশন করে নেবেন সেক্ষেত্রে আপনাকে টাইম এক্সটেনশন জানেন তো কিভাবে করতে হয় এখান থেকে এসে টাইম রেজুলেশন মানে এই রেজুলেশন সেন্টারে গিয়ে তারপর টাইম এক্সটেনশন করে নেবেন আর যদি সমস্যা হয় তাহলে ওই যে আমার ভিডিও দেওয়া আছে ভিডিওটা থেকে দেখে নিয়ে উদ্যম সারের ভিডিও দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার না টাইম এক্সটেনশন করা ওটাও নির্দিষ্ট সময় আমি তো নির্দিষ্ট সময় ওটা তো ইয়ে না ডিমিরিটস না হুম এটা যে ডিমিরিটস তা না আপনি নির্দিষ্ট কজ দেখাবেন কজ দেখিয়ে আপনি দিবেন ওটা ডিমিরিটস না কারণ বিভিন্ন কারণেই হতে পারে টাইম এক্সটেনশন করতেই হতে পারে সমস্যা নাই তবে না টাইম এক্সটেনশন না করা ভালো আপনি যদি পারেন তাহলে খুবই ভালো হয় ওইটাই বেটার যেটা ফার্স্টলি এই যে তিন দিন করেছেন তিন দিনটাই সবচেয়ে বেটার এর মধ্যে করে দিতে ঠিক আছে হাসিফ ভাই তাহলে আপনি অন্যদিকে সময় না দিয়ে কাজ করতে থাকেন স্টার্ট করতে থাকেন আমি আশা করি ক্লিয়ার হয়েছেন হচ্ছে আপনার এই ফাইলটা এই ফাইলটাই হচ্ছে আপনার মেইন ফাইল মানে কমপ্লিট করবেন আপনার জন্য খুব সোজা হবে যেভাবে বললাম আগে এই কয়টা আপনি ক্লিয়ার করে নেবেন এই কয়টা এই কয়টা আগে ফিল আপ করে নেবেন ম্যানুয়ালি ফিল আপ করার পরে আপনি তখন এই এটা একটা করে লিঙ্ক ওপেন করবেন আর এই তথ্য অনুযায়ী সেখানে দিতে থাকবে আর এই ফাইলে যেটা করা আছে এটা এই জায়গাটাতে আপনাকে আবার করতে হবে কারণ যেহেতু আপনি এই ইমেল দিবেন না তাকে তাই আপনাকে এই প্রোফাইলটা আবারও করতে হবে হ্যাঁ এটাও করতে হবে তার মানে টোটাল কাজগুলো আপনাকে আবার করে নিতে হবে ঠিক আছে আসল ভাই আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ Uh, no mention. Okay. It's my pleasure. Okay. 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 Uh, okay. Allah Hafiz. Okay. okay.